আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটি শুরুতেই লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে পুরা দেখে যাওয়ার অনুরোধ করছি। রোজা রাখলে আমরা সবাই কম বেশি দুর্বল হয়ে যাই, আর ওই দুর্বলতা কাটানোর জন্য আমাদের সবারই বাদাম, কিশমিশ এগুলো খাওয়া উচিত, সাথে খেজুরও। এই জন্য আমি কতগুলো চীনাবাদাম টেলে নিচ্ছি। আমার বাদাম ভাজা শেষ, এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমার এই পালস অ্যান্ড জেড মানি প্ল্যান্টটা গত ভিডিওতে দেখেছিলেন, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। মাত্র 2 ইঞ্চির একটা লতা ছিল, সেইটা মাশাল্লাহ খুব ঝোপালু হয়েছে। এই জায়গাটা ফাঁকা আছে, অন্য সব জায়গায় মানে গাছে ভরে গিয়েছে লতা থেকে। তাই ওই ফাঁকা জায়গাটায় আমি এইখান থেকে একটা লতা কেটে আমি লাগিয়ে দিব, তাতে আমার টপটা দেখতে আরও সুন্দর হবে। আমার কাছে বেশ কয়েক প্রজাতির মানি প্লান্ট আছে, এগুলোর পাতা দেখতে এত ভালো লাগে যে যে কেউ এই পাতার প্রেমে পড়ে যাবে। আর এটাকে খুব যত্ন করতে হয় না, একটু কাদামাটি কাদামাটি ভাব থাকলে খুব সুন্দর হয় এগুলা। এই যে আমি সুন্দর করে কেটে নিলাম, এখন ফাঁকা জায়গায় এটাকে সেট করে দেব। দেখা যাবে কয়দিন পর ওই জায়গাটা পুরা ভরে গেছে, আর তখন টপটা দেখতে খুবই সুন্দর লাগবে। অনেকেই আমার এই মানি প্ল্যান্টটাকে দেখে আর্টিফিশিয়াল মনে করে, এবং তারা আবার পাতাটা ধরে দেখে যে এটা আর্টিফিশিয়াল কিনা, পরে বোঝে যে না এটা ঠিক আছে। এই যে আমি ওই ডালটাকে খুব সুন্দর করে কোকোপিট দিয়ে ঢেকে দিলাম। এখন গাছটাকে আমি সুন্দর করে পানি দিয়ে চারপাশে ভিজিয়ে দিব, এতে হচ্ছে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং কোকোপিট এই পানিটা অ্যাবজর্ব করবে। আমার পাতা সুন্দরী রেডি হয়ে গিয়েছে, এখন ওকে নির্দিষ্ট জায়গায় রেখে দিব। পানি ঝরে গিয়েছে, এবার আমার সুন্দরীকে ওর জায়গায় মতো রেখে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, নজর না লেগে যায়। আমি মোট 3টা নোট কেটেছিলাম, একটা ওই টবে লাগিয়েছি আর 2টো এখানে লাগিয়ে দিব। তারপরে দেখা যাবে কয়দিন পর এই টপটাও ভরে গেছে চারপাশে, এবং তখন দেখতে ওই টপের থেকে এই টপটা আরও বেশি ভালো লাগবে। আমি নোট 2টাকে সেট করে দিলাম, এবার কোকোপিট দিয়ে ঢেকে দিব। তারপরে আমার আর কিছুই করতে হবে না, জাস্ট একটু পানি দিলেই হয়ে যাবে। মানি প্ল্যান্টের পাতা যত পরিষ্কার করে রাখবেন আপনার মানি প্ল্যান্টটা দেখতে ততই সুন্দর লাগবে, তাই সবসময় চেষ্টা করবেন যে মানি প্ল্যান্টের পাতা পরিষ্কার করে রাখার। এদিকে আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এটা একেবারে ঠান্ডা হইলে কিন্তু হবে না, একটু গরম গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে কষলিয়ে নিলে উপরের যে খোসাটা ওইটা উঠে যাবে। এই দেখেন কতগুলো খোসা বের হয়ে গিয়েছে। তারপর আপনি এভাবে একটু ঝাঁকা দিলে আপনার সমস্ত যে খোসাগুলো থাকে সেগুলো পড়ে যাবে। আমার চীনাবাদাম হয়ে গিয়েছে, এবার আমি কাঠবাদামকে ভেজে নিব। সারাদিন রোজা রাখার পর আসলে এই বাদামগুলো খেলে অনেক শক্তি পাওয়া যায়। আমি কাঠবাদাম আর কাজু বাদাম, মরিচের গুঁড়ি এবং লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপর তেল গরম করে তেলের উপর ভেজে নিচ্ছি। এটা কিন্তু একেবারে আপনার হালকা আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু এটা পুড়ে যাবে। এই যে আমার ভাজা শেষ, আমি ফ্রাই প্যানটা কাত করে রেখেছি, এতে তেল সব ঝরে যাবে। পরে আমি বাদামগুলো তুলে নিব। আমার বাদামগুলো ভাজা শেষ, এবার একটা টিস্যুর উপর রেখে যে তেল আছে ওই তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিবে। তারপর আমি একটা বয়মের ভিতর এটা উঠিয়ে রেখে দিব। বাদাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই যাদের অ্যালার্জি নেই তারা অনায়াসেই বাদাম খেতে পারবেন,
এবং এতে শরীরের অনেক উপকারও হবে। সাফার স্কুল ছুটি শেষে আমি সাফাকে নিয়ে স্বপ্নে গিয়েছিলাম। ওখান থেকে মাছ মুরগি নিয়ে এসেছিলাম এবং মুরগিগুলোকে তুলে রেখেছি, মাছগুলোকেও তুলে রেখেছিলাম। আর এগুলি রান্না করব বলে বের করেছি কাটার জন্য। এই মাছটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা আমি ছোট সাইজের দেখেছি, 3 ইঞ্চির মতো। এর থেকে বড় এই মাছটা পাইনি, খুব মিষ্টি। কিন্তু আজকে বেশ বড় মাছটা পেলাম, কম হলো 10 ইঞ্চি হবে লম্বায়। আপনারা সবাই কম বেশি এই মাছটা খেয়েছেন, তবে জানি না যে এত বড় এই সাইজের খেয়েছেন কি না। আমার কিন্তু মাছটার নাম মনে নেই, আপনাদের কারোর জানা থাকলে মেসেজ দিয়ে জানাইতে পারেন মাছটির নাম। আজ আমি আমাদের টাওয়ারের স্টাফদের ইফতারি দিয়েছিলাম। রাতুল এখানে শরবত বানাচ্ছে, মোমো আজকে অনেক কাজ করেছে, ও আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা এগুলো ভেজেছিল। একই পরিবারে আমরা যারা একসঙ্গে থাকি, আমরা যদি সবাই সবার কাজে একটু সাহায্য করি, তাহলে কিন্তু একার পক্ষে বেশি কাজ করা কষ্টকর হয় না। এবং সবাই যদি সবাইকে সাহায্য করে, তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ওখানে কিন্তু একটা ভালো লাগা কাজ করে এবং কাজে বরকত হয়। আমি স্টাফদের জন্য ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগি করেছিলাম আর কলা, স্ট্রবেরি, খেজুর দিয়েছি। জিলাপি দিতে ভুলে গিয়েছিলাম, পরে জিলাপি দিয়ে নিচ্ছি। আর সাফা এগুলো কিচ্ছুই খাবে না, শুধু স্ট্রবেরি, এই জন্য ওর জন্য আলুর চপ, পেঁয়াজু করেছি আর ছোলাও করেছি, ও ওটাই খাবে। স্বপ্নতে স্ট্রবেরি 1400 টাকা করে, আর আমি এগুলা বাইরের থেকে নিয়েছি 700 টাকা করে, হাফ কেজি নিয়েছি 350 টাকা। আজ কলা অবশ্য 30 টাকা করে হালি নিয়েছে। একজন মুসলিম হিসাবে অন্য মুসলিমের বিপদে এগিয়ে আসা এবং তাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনি যদি কোনো মুসলিমের বিপদে সশরীরে তাকে সাহায্য করতে না পারেন, তাহলে তাকে যে অত্যাচার করতেছে তাকে আপনি মনে প্রাণে ঘৃণা করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ পন্থা। তা আমরা তো মনে প্রাণে ঘৃণা অবশ্যই করব, সেই সাথে তাদের পণ্য আমরা বয়কট করব এবং আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব। আমি আমার লাইফে কখনোই তিব্বত 570টা ব্যবহার করিনি, এবারই ফার্স্ট করলাম। এবং সাবানটা আসলেই অনেক সুন্দর, আপনারা যারা ব্যবহার না করেছেন তারা ব্যবহার করে দেখবেন। এটি ব্যবহার করলে কাপড়টা হালকা হালকা একটা ভাব আসে এবং ফেনাটাও খুব সুন্দর হয় এবং কাপড়টাও কিন্তু বেশ পরিষ্কার হয়। আর সবচেয়ে বড় কথা, আপনার হাতের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করি। আমি কাবাব তৈরি করার জন্য সব মশলা দিয়ে বিফ কিমাটাকে মাখিয়ে রেখেছিলাম, এখন কাবাব তৈরি করব। জানি না এতক্ষণ কে কে আমার সাথে আছেন। যারা আমার ভিডিও দেখছেন, আশা করি একটা লাইক দিবেন। আর আপনারা যারা প্রথম আজ আমার চ্যানেল ভিজিট করছেন, আশা করি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিবেন। এবং আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির লোকজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারবেন, এতে আমার চ্যানেলের পরিধিটা বেড়ে যাবে। এবং আপনি আপনার ভিডিওর বেল বাটনটি অন করে রাখতে পারেন, এতে কি হবে, আমি যখন ভিডিও দিব, দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। গত কয়েক মাস যাবত আমার নতুন নতুন বেশ আপুরাও হয়েছেন ইউটিউবে। আপনারা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং আমি ইনশাআল্লাহ একদিন আপনাদের সবার নাম নিয়ে একটি ভিডিও করব। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং সুস্থ রাখুন। পরিশেষে সবাই সুস্থতা কামনা করছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।